মুহূর্তে কিন্তু আমরা আছি ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতের যে শান্তিনগর উপস্বাস্থ্য কেন্দ্র 46 নম্বর যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে। ইতিমধ্যে কিন্তু এখানে যারা বাচ্চার মায়েরা আছে 0 থেকে 12 বছরের যে বাচ্চার মায়েরা আছে তারা কিন্তু ইতিমধ্যে একটা এই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ করছেন। এখানকার মায়েদের একটা অভিযোগ রয়েছে যে আশাকর্মী যারা রয়েছে তারা কিন্তু তাদের বলে যে তাদের করোনা টিকা দেওয়া হবে এবং সেই করোনা টিকা না পেয়ে ইতিমধ্যে কিন্তু তারা বিক্ষোভে নেমেছেন। আমাদের ভ্যাকসিন নিয়ে সমস্যা হচ্ছে, আমরা করোনা টেস্ট করিয়েছি, ভ্যাকসিন দিবে দেখে এখান থেকে করোনা টেস্ট করিয়েছে আমাদের, করার পরেও আমরা ভ্যাকসিন পাচ্ছি না। প্রত্যেক দিন 3টা থেকে 5টার সময় এসে লাইন দিচ্ছি, কোনো ভ্যাকসিনের কাহিনী নেই। ভ্যাকসিন দিচ্ছে ঠিকই, কিন্তু বলে দিচ্ছে 150 জনের ওপরে দেবে না, 50 জনের ওপরে দেবে না, এরকম কথা বলছে। আজকে আমাদের বলেছে যে এখানে দিবে ভ্যাকসিন, আমরা এসে 3টার থেকে লাইন দাঁড়িয়েছি, এখনো ওনাদেরই পাত্তা নেই, সেন্টারই খোলেনি ওনারা। এটা তো ঠিক না, না ওনারা ডিক্লেয়ার দিক না যে আজকে ভ্যাকসিন দিতে পারছি না বা কিছু, সেটা তো বলবে ওনারা। উনাদের বললে পরে উনারা বলছে মিটিং এ আছে, যখন আমরা সেই জায়গায় ফোন করছি ওখান থেকে বলছে যে আজকে কোনো মিটিং ই নেই। উনারা মিথ্যা কথা বলছে, কেন বলবে এভাবে মিথ্যা কথা? হ্যাঁ উনারা তো মঙ্গলবারে সেটা বলেছে দেখি তো আমরা এসেছি, না হলে তো আমরা আসতাম না। উনারা মঙ্গলবারে আমরা লাইনে ছিলাম, আমরা পাইনি, আমাদের বলো যে না বৃহস্পতিবারে আপনারা আসুন, বৃহস্পতিবারে হবে, বৃহস্পতিবারে দেবে। তো বৃহস্পতিবারে এখন বাজে 11টা বাজে, এখনো খোলেনি, সেন্টারই খোলেনি। তাহলে আমরা 3টার থেকে এসে দাঁড়িয়ে আছি যে আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা আছে, তাই না? আমরা প্রত্যেক দিন তো এইভাবে সম্ভব না, প্রত্যেক দিন এইভাবে লাইনে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে কিন্তু আজ আমরা রয়েছি ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতের যে শান্তিনগর 46 নম্বর উপস্বাস্থ্যকেন্দ্র, সেই উপস্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যে এখানে কিন্তু বাচ্চার মায়েরা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে বিক্ষোভে নেমেছে। করোনা টিকা না পাওয়ায় ঘড়ির কাঁটা 11টা বেজে গেলেও কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রে যে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের গেটে কিন্তু এখন অবধি তালা মারা রয়েছে। আপনাদের সেই ছবিটা দেখা, স্বাস্থ্যকেন্দ্রের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু ঘড়ির কাঁটা 11টা বেজে গেল কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা রয়েছে। এখানে বাচ্চার যারা মায়েরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে নেমেছে। আমাদের অভিযোগ যারা আশাকর্মীরা যারা রয়েছে তারা তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে আজকে করোনা টিকা দেওয়া হবে, যার কারণেই কিন্তু এই লম্বা লাইন। তার পাশাপাশি ঘড়ির কাঁটা কিন্তু 11টা বেজে গেলো, কোনো রকম আশাকর্মীদের কিংবা যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারা কিন্তু কোনো রকম তাদের দেখা মিলছে না, যার কারণেই কিন্তু এখানকার যারা বাচ্চার মায়েরা রয়েছে 0 থেকে 12 বছরের বাচ্চার মায়েরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়ছেন। আমি এখনই আসলাম, আমি সকালে আসে 3টা রাত 3টার সময় করে আসে, এসে লাইন লাইন দাঁড়াই আছে। আমরা 4টা 3টার থেকে এসে সবাই দাঁড়িয়ে আছি কিন্তু এখান থেকে কেউ বলতেই পারছে না যে আজকে ভ্যাকসিন এরা কি করবে। মঙ্গলবার দিন বলে দিয়েছে যে আজকে ভ্যাকসিন দেওয়া হবে, তার জন্য প্রত্যেকটা লোক মহিলা এসে দাঁড়িয়ে আছে বাড়ির বাচ্চা কাচ্চা ফেলে, কিন্তু এখান থেকে কোনো কেউ ফোন ঠিক মতো রিসিভ করছে না, কোনোভাবে বলছে না যে কি হবে, এক এক রকমভাবে কোনো আশা দিদি এই বলছে, কোনো আশা দিদি বলছে হবে না, কেউ বলছে মিটিং আছে, কেউ বলছে, এটা তো চলতে পারে না, না সঠিকভাবে ওনাদের জানানো দরকার বা এখানে কোনো নোটিশ দেওয়া ওদের উচিত ছিল যে আজকে ভ্যাকসিন হবে কি হবে না, বা মঙ্গলবার দিনে কেন এরকম একটা নিউজ ছড়ানো হলো যে আজকে বৃহস্পতিবারে ভ্যাকসিন দেওয়া হবে। এত সব মহিলাকে হ্যারাস করার স্বাস্থ্য দপ্তরের কি কোনো অধিকার আছে? এতগুলো মহিলা এখানে কষ্ট করে বসে আছে বাড়িতে বাচ্চা ফেলে, আমি এটার একটা সঠিক প্রতিকার চাই, যাতে নাকি মহিলাদের সঠিক একটা বিচার দেওয়া হোক যে এতক্ষণ ধরে বসে আছে, কেন ওনারা মিথ্যাভাবে এসব ছড়ানো হয় যে বৃহস্পতিবার দেওয়া হবে। এটা আমার সরকারের কাছে অনুরোধ, যাতে সমস্ত মহিলাদের ভ্যাকসিনটা আজকে দেওয়া হয়, এটাই আমি অনুরোধ জানাবো যে এতক্ষণ ধরে বসে আছে সেই ব্যবস্থাটা যেন উনি একটু দয়া করে করেন। না
মঙ্গলবার দিন বলে দিয়েছে, আশা কর্মী দিদিরা মঙ্গলবার দিন সেন্টারে যারা এসেছিল সবাইকে বলে দিয়েছে বৃহস্পতিবার দেওয়া হবে। তারা সবাইকে প্রতিবেশী সবাইকে সেইভাবে জানিয়ে দিয়েছে যে বৃহস্পতিবার দিন ভ্যাকসিন দেওয়া হবে। সেই মতোই দিদিরা এসেছে, আর আশা দিদিরা না জানালে এতগুলো মহিলা নিশ্চয়ই জানতে পারে না যে ভ্যাকসিন দেওয়া হবে, সেটাও তো একটা ব্যাপার আছে না। আশা দিদিরা না বললে কেমনি এমনি কেউ আসতে পারে? নিশ্চয়ই আসতে পারে না, সেটাও তো একটা দেখতে হবে। আশাকর্মীরা আজকে অস্বীকার করলে তো হবে না, মানুষ তো এমনি জানতে পারে না। তাহলে তারও আগেও তাহলে কালকেও কেন আসেনি, বুধবারে কেউ আসেনি কেন? জানে না যে বুধবারে দেবে, সবাই জানে যে আজকেই দেবে, তার জন্য আজকেই এসেছে। তা ওনারা এখন অস্বীকার করলে চলবে না, গেটে তালা রয়েছে, ওনারা এখন এই যে আসছে না বা খুলছে না সেটাই তো আমাদের জানার বিষয়। ওনাদের সেন্টারটা খোলা দরকার, সেন্টারটা খুলে ওনাদের আমাদের সঙ্গে এসে কথা বলা দরকার যে কি অবস্থা, পজিশন চলছে, কি হবে না হবে, কেন ওনারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, কেউ কোনো সামনে আসছে না, কথা বলছে না, কেউ বলছে মিটিংয়ে, কেউ বলছে কেন? সেন্টারটা খোলা দরকার তো, সেন্টারটা খুলে এতগুলো মহিলার সামনে ওনাদের এসে ফেস করা উচিত তো। বিভিন্নভাবে বিভিন্ন লোককে দিয়ে ফোনে খবর পাঠাচ্ছে, মেসেজ পাঠাচ্ছে, এগুলো তো ঠিক না না? সামনে এসে ওনারা বলুক যে কেন আজকে ভ্যাকসিনটা হলো না, মঙ্গলবার দিন বলা হয়েছিল, আমি এইসব উত্তরগুলো জানতে চাই। প্রচুর লাইনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চার মায়েরা, যারা 0-12 বছর বয়সে বাচ্চার মায়েরা রয়েছে, তাদের কিন্তু তারা এখানে এক্ষুনি নিয়েছেন। তো ওনাদের কিন্তু একটা অভিযোগ রয়েছে, আশাকর্মীরা এখানে ভ্যাকসিন দেওয়ার কথা বলেও কিন্তু তাদের কোনো দেখা মিলছে না, যার কারণেই কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ছে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকেরই কিন্তু একটা অভিযোগ রয়েছে, কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কোনো রকম সূচনা জানানো হয়নি যে আজকে করোনা টিকাকরণ হবে কি না, যার কারণেই কিন্তু এখানে বিক্ষোভে ফেটে পড়েছেন যারা বাচ্চার মায়েরা রয়েছে। অসুবিধা তো হচ্ছে, এত রোদ্রে এত গরমে অসুবিধা তো হবে, জানেনি সবাই বাচ্চা ছেড়ে ছেড়ে আসছে এখানে, কাজকর্ম কি নেই আমাদের যে আমরা এখানে লাইন দিয়ে রোজ রোজ দাঁড়িয়ে থাকবো? এর আগেও একদিন এসে এসে 12টা 1টা অব্দি দাঁড়িয়ে থেকে গেছি, না পাওয়া যায়নি। পরে এসে দিদিরা বলছে না হয়নি, আজকে হবে না, এখন কি করে বলবো? দিদিরা তো বলছে যে এসে লাইনে দাঁড়াও আমরা ভ্যাকসিন দিই, আজকে ডেট দিয়েছে, আজকে বলেছে যে বৃহস্পতিবারের দিন ভ্যাকসিন চলবে। আপনাদের আবার একবার জানিয়ে দেখি, আমরা রয়েছি ইতিমধ্যে শান্তিনগর 43 নম্বর উপস্বাস্থ্য কেন্দ্রে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ইতিমধ্যে 0-12 বছর বয়সের যারা মায়েরা রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভে নেমেছেন, কারণ একটা করোনা টিকা নিতে এসে হয়রানি। ঘড়ি কাটা 11টার উপরেই বেজে গেলে এখনও অব্দি কোনো রকম স্বাস্থ্যকেন্দ্রের যে দরজা রয়েছে সেই দরজার তালা, সেই তালা কিন্তু এখনও অব্দি খোলা হয়নি, যার কারণেই কিন্তু এখানকার যারা বাচ্চার মায়েরা রয়েছে তারা কিন্তু